হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে আসলাম মেহনাজ রেদা ব্লগ থেকে ছোট্ট একটি ভিডিও নিয়ে। যে ভিউয়ার্স, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আমি রায়দার আম্মু। এখন দেখেন আজকে গরু মাংসের কালা ভুনা করবো, এর জন্য তেজপাতা, গরম মশলা, পেঁয়াজ, আদা, জিরা, রসুন দিয়ে চুলার উপরে চড়াই দিচ্ছি। কালা ভুনা দিয়ে ভাত খাবো আজকে, গরু মাংসে কালা ভুনা। দেখো বেশ তারপরে পুঁইশাক ভাজি করব, পটলের ছোকলা আছে না, পটলের ছোকলাটা ওইটার ভর্তা বানাবো। এটা এখন ঢেকে দেব মাংসটা। বেশ দেখো, এখানে আমি তোমাদেরকে দেখাতে পারি নাই, একা একা সবকিছু করি তো, জোগাড় টোগাড়। এর পাশে পুঁইশাক চড়াই দিছি, পুঁইশাকের সাথে আলু একটারে কুচিয়ে দিছি। দেখো আর দেখো এই পাশে কালা বুনাটা একদম কালার চলে আসছে, কালো কালো দেখছো, এই যে কালা বুনাটা। অল্প অল্প করে পানি দিতে হবে আর পানিটা টানাতে হবে, তারপরে এই মশলাটা আস্তে আস্তে কালো কালো হয়ে যাবে। এখন ঢেকে দেবো সরা দিয়ে। রাকিব দরজাটা খুলে দেখা যায় না, রাকিব দরজাটা খুলে, অন্ধকার হয়ে যাবো এখানে। পুষের মধ্যে লবণ দিতে মনে ছিল না, এখন লবণ দিয়ে দিলাম। আমি ট্রান্সফার করি চুলে, আর কালা বোনাটা দিব এই চুলে দি। দেখো কালা বোনা গাইজ, এই যে কালা বোনাটা এখানে দিব চুলে। দরবার মামার ইস্যু আছে, দেখো পেঁয়াজ পানিটা শুকিয়ে গেছে, আবার একটু পানি দিতে হবে, বেশি পানি দেওয়া যাবে না, একটু শুকাবে আর একটু দিতে হবে। এভাবে জাল দিয়ে দিতে আস্তে আস্তে কালো হয়ে যাবে। দেখো বেশ একটু পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে এখন ঢেকে দেব আবার মশলাটা শুকিয়ে দেওয়া পর্যন্ত পানিটা। আর এখানে আমার পুঁইশাকটা হয়ে যাচ্ছে অলমোস্ট,
মতো ফাটিলে একটু দরকার তো ওই 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 ফাটিলে একটু দরকার দেখো এগুলো কি চিনো তোমরা বলো তো এগুলা কি এগুলো হচ্ছে পটলের ছোকলা এখন এগুলাকে সিদ্ধ করব সিদ্ধ করে এগুলার ভর্তা বানাবো পটলের ছোকলা গুলাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন সিদ্ধ করব সিদ্ধ করে পাটায় বেটে ভর্তা বানিয়ে নেব আর দেখো আমার পুরশাকটা হয়ে গেছে প্রায় আর একটু জল টানবে টানলে কালারগুলা পুরশাকের কালারটা অনেক সুন্দর হয়েছে কালা বুনাটা একটু শুকায় এই যে কালো বুনাটা দেখো রাখবি আস্তে আস্তে কালো বুনোটা মাংসগুলা কালো কালো হয়ে যাচ্ছে না এভাবেই মাংসটাকে কালো করতে হবে দেখো ভিউয়ার্স আবার তোমাদের সাথে যখন হয়ে যাবে আবার তখন তাহলে তাহলে ইয়া করব বার্গার দিব তখন তোমাদের বার্গার না বাগার বাগার মানে তেলের পেঁয়াজের আবার ভিন্ন করে তেলের মধ্যে ভাইয়া করে ইয়া সব ব্রাউন কালার করে এগুলোর মধ্যে দিয়ে দিতে হবে আবার তোমাদের সাথে একদম কমপ্লিট হয়ে গেলে আবার দেখাবো তোমাদেরকে এই যে বিয়ার্স এখন কালা বোনার শেষ টাস্ক কমপ্লিট এই যে পেঁয়াজটাকে ভাজতেছি এই দেখো কালারটা কালো কালো হয়ে গেছে তুমি কাছে যাও না দেখো কালারটা কাছে আমি একটু নতুনত্ব অ্যাড করবো এর সাথে কয়েকটা কোয়া রসুন দিয়ে দিব তোমরা কখনো দিয়েছো কিনা জানি না কালা বোনার সাথে রসুন আমি দিব নতুনত্ব এভাবে ধরো এভাবে ধরো পেঁয়াজটা দেওয়া যেত হয়ে যাচ্ছে এখন কি মানে বাবা কালা বোনা দেখো একটু এইভাবে ধরো এই যে আমি একটু রসুন সালা দিয়ে দিলাম রসুনের অ্যাড করবো আমি দেখো পেঁয়াজটা অলমোস্ট হয়ে গেছে আমার পেঁয়াজটা বাদামি কালারের হয়ে যাচ্ছে এখন আমি কালা বুনার ভিতরে এই পেঁয়াজ ভাজাটা দিয়ে দেব একটু নামাই নেই এক সাইডে এই যে চুলাটার উপরে কালা বুনাটা দিয়ে দিলাম দেখো কালারটা কত সুন্দর আসছে বিয়ার্স তোমরা যদি চোখে না দেখো তুমি বিশ্বাস করতে পারবে না এত সুন্দর কালার চলে এভাবে ধরো লাইরো না তুমি এই 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 দেখো বিয়ার্স কালারটা দেখো কালো হয়ে গেছে অত পুড়েও না কিছু না এখন এগুলোকে করে ধরে নে বার্গারটা দিয়ে দিতেছি বার্গার দিলাম
কেমন হইছে তো জানাবা কালা ভুনাটা একদম কালারও চলে আসছে সুন্দর কালো কালো এই দেখো বিয়ার আবার খাওয়ার সময় খাওয়ার টেবিলে তোমার সাথে দেখা হবে বাই বাই তো গাইস না দাও তো গাইস তোমাদের সাথে কালা বুনা শেয়ার করলাম পুইশাক রান্না শেয়ার করলাম এখন এই দেখো এই চুলাটার উপরে তুলে ধরাইয়া যে বললাম না যে পটলের পোকলার ইয়ে করবো ভর্তা বানাবো সেগুলো এখন এখানে সিদ্ধ করে নেব দাও রাফিদ বলো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফিজ